জমির খাজনা বা ট্যাক্স, যারা দীর্ঘদিন যাবত জমির খাজনা পরিশোধ করেন না তাদের জন্য এটি একটি অ্যালার্মিং। 3 বছরের বেশি যদি কেউ খাজনা বকেয়া রাখে তাহলে তার জমি খাস হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ধরনের একটি নিউজ আমরা জানতে পেরেছি গভর্নমেন্টের পক্ষ থেকে। বাংলাদেশের একাধিক নামকরা পত্রিকায় এমন সংবাদ প্রকাশিত হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে খাজনা দেওয়া অত্যন্ত জরুরি, সেটা নাল ভিটি যে কোনোভাবে যেই পরিমাণে হোক আপনাকে খাজনা দিতে হবে প্রতি বছরে। যদি আপনার জমি নাল হয় তাহলে 25 বিঘার নিচে খাজনার প্রয়োজন নেই, তবে মালিকানা বর্তানোর জন্য একটি অ্যামাউন্ট হারে আপনাকে খাজনা দিতে হবে। তাই যাদের দীর্ঘদিনের খাজনা বকেয়া আছে 10 বছর 20 বছর তারা অবশ্যই খাজনা দিবেন। সবচেয়ে বেটার হবে খাজনাটা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে পারলে। এখন অনেকে প্রশ্ন করবেন অনলাইনে খাজনা দেওয়া তো আসলে এত সোজা নয়, নামে অনলাইন কিন্তু কাজটা এখনও টোটালি অনলাইন হয়ে ওঠেনি। কেন? অনলাইনে আপনি নিজে আবেদন করলে ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনাকে ওখান থেকে আপনার অনুমোদন আনতে হবে, তারা আপডেট না করলে আপনি অনলাইনে খাজনাটা দিতে পারবেন না। তাই সবচেয়ে বেটার হয় ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আপনার মিউটেশন নাম্বার দিয়ে, জমির খারিজের যে কপি আছে তার নাম্বার দিয়ে আপনি জমির খাজনা পরিশোধ করবেন। বর্তমান সময়ে খাজনা দেওয়া অত্যন্ত সহজ, আপনার কত টাকা খাজনা হয়েছে অটোমেটিকলি আপনার পেপারসে লেখা আসবে। কেউ চাইলে, কোনো ব্রোকার চাইলে আপনার সাথে কোনো সিনক্রেট করতে পারবে না বা আপনার কাছে অতিরিক্ত টাকা দাবি করতে পারবে না। হ্যাঁ, যারা কাজটা আপনাকে সহযোগিতা করবেন তারা চাইলে আপনার কাছ থেকে অল্প কিছু টাকা সম্মানের জন্য নিতে পারেন, 150 বা 200 টাকা, সে কাজ করেছে সেটা তার মূল্য হতে পারে, পারিশ্রমিক হতে পারে। তাই অনেকে অনেক টাকার ভয়ে খাজনা দিতে গেলে 10-20 হাজার টাকা খাজনা হবে এই ভয়ে অনেকে খাজনা দিতে যায় না। এটা অত্যন্ত গরিত একটা কাজ। আপনি খাজনা দিতে যাবেন এবং আপনার জমিকে আপডেট রাখবেন। খাজনা দেওয়াটা আরও জরুরি, সামনে নতুন একটি জরিপ আসতেছে বিএস অথবা বিআরএস, কেউ এটাকে সিটি জরিপও বলে, বাংলাদেশ সার্ভে বলি যেটাকে। এটা মূলত শুরু হয়েছে 1992 বা 90 সাল থেকে, আমাদের বাংলাদেশ জুড়ে এখনও হয় নাই, অনেক এরিয়ায় হয়েছে মোটামুটি। তাই এই জরিপটা আসার আগেই আপনাকে খাজনা দিয়ে আপনার জমি মিউটেশন করে অ্যাকুরেট করতে হবে। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে কেনা সম্পদ শুধু মিউটেশন করতে হয়, খারিজ করতে হয় না, আপনার ওয়ারিশ সম্পদও, ওয়ারিশের সম্পদ, পৈতৃক সম্পদও আপনি মিউটেশন করে রাখবেন, হারাহারি বন্টন করে, পারিবারিক বন্টনের মাধ্যমে আপনি যতটুকু পাবেন এটা মিউটেশন করে ফেলবেন। সবচেয়ে বেটার হবে, এটা একদম টপ সিকিউর থাকবে। খাজনা দিলে আপনার এক জমির মালিকানা আপডেট হলো, গভর্নমেন্টের আন্ডারে আপনি আসলেন। এই জন্য অনেকে ভয়ে খাজনা দিতে যান না, অবশ্যই খাজনা আপনাকে দিতে হবে টুডে অর টুমোরো। আর বিশেষ করে অনেক মানুষ আছে যাদের 10-20-15-30-50 বছরের খাজনা ডিউ আছে, এমন একাধিক মানুষকে আমি চিনি বা অনেকে আমার কাছে আসেন। তাই 3 বছরের বেশি খাজনা ডিউ রাখার প্রশ্নই ওঠে না। যাদের খাজনা ডিউ আছে অনতিবিলম্বে দেওয়ার চেষ্টা করুন এবং আপনার জমিটাকে আপডেট রাখুন। খাজনা দেওয়া এখন বর্তমানে খুবই সহজ, অনলাইনের মাধ্যমে খাজনা পরিশোধ করতে পারবেন ঘরে বসে, প্লাস ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে। ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তাদের সহযোগিতা নিয়ে আপনি খাজনা দেন, খুব অল্প টাকার মধ্যে আপনার খাজনা পরিশোধ করতে পারবেন। তাই এ বিষয়ে যাদের প্রশ্ন ছিল তাদের ব্যাপারে আমি এখানে কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।